আগামী পয়লা জানুয়ারি উজানডিহি জামেউল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন ঐতিহাসিক করিমগঞ্জ জেলার কর্ণমধু এলাকার উজানডিহি মেজ সাহেব বাড়িতে কুতুবুল আকতাব জুবদাতুল আরিফিন পিরানে পীর শাহ সুফি সৈয়দ মোহাম্মদ মাদানী, শাহ সুফি আব্দুল হক মাদানী ও শাহ সুফি আলহাজ সৈয়দ রফিকুল ইসলাম মাদানী আল হুসাইনি সহ আউলিয়ায়ে কেরামের ইসালে সোয়াব মাহফিল ও জামেউল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক দস্তারবন্দি মাহফিল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী পয়লা জানুয়ারি 2023 ইংরেজি রোজ রবিবার বিকেল 3টা থেকে পরদিন ভোর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারত বাংলাদেশের বিশিষ্ট ইসলামিক স্কলাররা। আয়োজক কমিটির পক্ষ থেকে উজানডিহির মেজ সাহেব সৈয়দ আলহাজ খালেদ আহমেদ মাদানী অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। উজানডিহি জামিউল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়ার্ড সম্পর্কে গত 18 নভেম্বর মাদ্রাসা গৃহে এক সাধারণ সভার আহ্বান করা হইয়াছে। উক্ত সভায় ওয়াজের তারিখ আগামী 9 জানুয়ারি ধার্য করা হয়েছিল, কিন্তু অনিবার্য কারণবশত এই তারিখ পরিবর্তন করার অত্যন্ত প্রয়োজন হওয়ায় ঐদ্য 25 নভেম্বর শুক্রবার সন্ধ্যা 7টায় মাদ্রাসা গৃহে এক জরুরি সভার আহ্বান করা হইয়াছে। এই সভায় বিভিন্ন আলোচনার পর ওয়াজের তারিখ পরিবর্তন করে আগামী 1 জানুয়ারি 2023 ইংরেজিতে ধার্য করা হইয়াছে। সুতরাং মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত করা হইল। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।